কি দেখেন মেয়ের বাসা? আমার মা নাই তো বুঝি আইজে পড়ছে ওই যে সারপ্রাইজ আমি পরে ফেলছি মা অভি একটু দেশের বাইরে গেছে, ও চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে। আসলে যেহেতু ফিল্মটা শুরু করেছি, কার না ইচ্ছে থাকে শিল্পে বড় মাধ্যমে কাজ করার। তো আজকে আমি সিনেমা করছি, অবশ্যই খুব ভালো লাগছে, আর এত সুন্দর একটা চরিত্র আমি সিনেমাতে তুলে ধরতে পারছি, এর জন্য আরও ভালো লাগছে। আর বাকিটুকু তো আসলে নিজেকে যখন বড় পর্দায় দেখব তখন আসলে বলতে পারবো দর্শকের কেমন লেগেছে। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনি মডেল হিসেবে কাজ করে সফল হয়েছেন, আপনি নায়িকা হিসেবে কাজ করে কি সফল হবেন? আচ্ছা, তাহলে আপনি বসেন, আমি শর্টটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন। সব ঠিক আছে না? শুন ভাই, যাইতেলে একটা রিহার্সেল যাই। আপু, হ্যাঁ, এখন আমরা মূলত যাচ্ছি হচ্ছে এই পাশ থেকে ফ্রেমটা ধরা, এই আপনি আসলেন স্মাইলি, আসলেন আসলেন আসলেন, কাট টু এই পাশে আমার হিরো, হিরো থেকে কাট টু করে আমরা একটা টু শট ধরবো, জাস্ট জাস্ট এইটুকু। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাইয়া লুক শাড়ি ঠিক আছে সব? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এই এই ব্লার মারো, ব্লার মারো। আর শুন ভাই, আমরা কিন্তু একটু হাই স্পিডে যাচ্ছি এই শটটায়। শুন ভাই, যাইতেলে 100 ফ্রেমে। হ্যাঁ শোন ভাই, তাহলে যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। এই ও পাশে ইয়া করো বস, প্রোডিউসার আসছে, আপু একটু বাড়াই দে বেশি তাড়াতাড়ি। আপু ঠিক আছে, প্রোডিউসার আসছিল, জাস্ট একটু হাই হ্যালো বলে আসবেন। আচ্ছা সমস্যা নেই, কিন্তু এখন যাব নাকি শর্ট? আপনি জাস্ট হাই হ্যালো বলে আসেন, আমি এই পাশে সব রেডি করে ফেলবো। Please, be seated. But